শুরুতেই কিন্তু শখেই একটা দুটো কাজ করেছি। আমি তো আমার ভক্তদের কাছে, দর্শকদের কাছে দায়বদ্ধ। তো আমি তো আসলে অনেক বছরই গান শেখার পরে গানের জগতে পদার্পণ করি। গানের জগতে পদার্পণের পরে এক ধরনের কনফিডেন্স ছিল, যেহেতু আমি শিখে এসেছি, আমি জানি আমি গান লিখতে পারবো, সুর করতে পারবো, গাইতে পারবো এবং মানুষ আমার গান নিয়েছে। কিন্তু যখন সেলিব্রিটি হওয়ার পরে টিভি চ্যানেলস, ডিরেক্টর্স আমাকে অভিনয়ের জগতে আমন্ত্রণ জানালো, শুরু থেকে কিন্তু শখেই একটা দুটো কাজ করেছি, শিয়াব শাহিনের কারণে, আফসানা মিমি আপার কারণে। কিন্তু যখন মানুষ আমার কাজকে ভালোবাসতে শুরু করলো, আমি ভাবলাম যে আরেকটু কাজ করা উচিত। কিন্তু এক জায়গায় কিন্তু আক্ষেপ ছিল, গান যেরকম শিখে আমি করেছি আপনাদের জন্য, অভিনয়টা তো সেভাবে করিনি, করতে করতে শিখেছি। সো টিভিতে ইউটিউবে কাজ করে একটা সময় একটা তাগিদ অনুভব করেছি, আসলে কাজটা আমাকে থামাতে হবে, আমাকে একটু পড়াশোনা করতে হবে। সো আমি কিন্তু 2.5 বছর কাজ করি। সো এর একটা মেইন রিজন ছিল যে আমি ভেবেছিলাম যে একটা বিরতি নিয়ে একটু পড়াশোনা করবো। এর ফাঁকে আমি যুক্তরাষ্ট্রে এলেতে ছিলাম, আমি 3 মাসের মতো পড়াশোনা করেছি অভিনয় নিয়ে, যেসব টেকনিক এবং স্কুল অফিস শুনেছি সেগুলো পড়াশোনা করার জন্য। এবারে যে প্রিপারেশনটা এবার ডিফারেন্ট ছিল, আর দুটো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো আমার ভক্তদের কাছে, দর্শকদের কাছে দায়বদ্ধ। আমি যদি তাদের নতুন কিছু না দিতে পারি, তাহলে তো আসলে আমার কাজ করার কোনো মানে নেই। আমার মনে হচ্ছে টিভি ইউটিউবে অনেক কাজ করেছি, যা করেছি আমার একটু ইস্তফা দিতে হবে। ওটিটিতে ভালো কাজ হচ্ছে, স্পেশালি চোরটি খুব ভালো কাজ করছে। সো গ্যাপ দেওয়ার দুটো কারণ ছিল, একটা হচ্ছে নিজেকে আরেকটু শিক্ষিত করা ইন দ্য ক্রাফট অফ অ্যাক্টিং, আর আরেকটা হচ্ছে যেহেতু ওটি কিন্তু ভালো কাজ হচ্ছে, ওটি দিতে পড়ার। সো 2 বছরের মাঝে আসলে অনেকগুলো স্ক্রিপ্ট আমি পেয়েছি ওটিটি থেকে। কিন্তু ওটিটির একটা কালচার আমরা দেখতে পাচ্ছি যে থ্রিলার বেস, নেগেটিভ চরিত্র বেস। যখনই আমি স্ক্রিপ্টগুলো পেয়েছিলাম, আমার আসলে ওই চরিত্রগুলো আমাকে টানেনি। জাস্ট বিকজ একটা নেগেটিভ চরিত্র হিট হচ্ছে, এই ধরনের থ্রিলার হিট হচ্ছে, আমি সেটা করতে চাইনি। সো এরকম পেতে পেতে লাস্ট যখন আরিফের কাছ থেকে স্ক্রিপ্টটা পেলাম, চরকির কাছ থেকে, আরিফের কাছ থেকে, আই ফেল্ট লাইক ইট হ্যাড সাম ইউনিক অ্যাসপেক্টস। আমার মনে হয় আমি এই চরিত্রটাকে জাস্টিস করতে পারবো। এই কারণেই আসলে এই গল্পটা বাড়ানোর বিষয় ছিল। আমি যেহেতু একজন পরন্ত বিকেলের ক্রিকেটার, আমি একদম ইয়াং না, আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে, আমাকে একটু বোঝাতে হয়েছে যে আমার ফিটনেস খুব একটা ভালো না। কারণ আমার টিমে এমন হয়তো আরো চরিত্র আছে যারা ইয়াং, যারা আমার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, তারা মোর ফিট। আমার আমাকে একটু বড়, আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে, বলে না উল্টা আপনাকে একটু মোটা হতে হবে। কেন? বাট আপনি তো আসলে পরন্ত বিকেল, আপনাকে এখন টিম থেকে বাধ্য হবে, আপনি ইউর নট অ্যাট দ্য বেস্ট শেপ। সো আমাকে উল্টো আরো একটু